একদিকে জড়ো হওয়া, অন্যদিকে বজ্রপাত, যার কারণে খুবই ভয়াবহ অবস্থা। এরই মধ্যে কক্সবাজার বিমানবন্দরে কলকাতা থেকে ছেড়ে আসা একটি বেসরকারি এয়ারলাইন্সের উড়োজাহাজ কক্সবাজার অবতরণ করেছে, যেটি 4:30 দিকে অবতরণ করলেও এখন পর্যন্ত কক্সবাজার বিমানবন্দর ত্যাগ করতে পারেনি। চট্টগ্রাম বিমানবন্দরে এই উড়োজাহাজটি নামার কথা ছিল, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেটি চট্টগ্রামে অবতরণ করতে পারেনি এবং যার কারণে কক্সবাজার অবতরণ করেছে। কিন্তু কক্সবাজার থেকে এই উড়োজাহাজটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ফের আটকে গেছে। এখন পর্যন্ত এই উড়োজাহাজে প্রায় 45 জন যাত্রী রয়েছে এবং বাকি 4 জন কেবিন ক্রু রয়েছে। সব মিলিয়ে 49 জন উড়োজাহাজটিতে রয়েছে। তারা দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে যাওয়ার পরই এই উড়োজাহাজটি কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে চট্টগ্রাম বিমানবন্দর গিয়ে অবতরণ করবে। তবে এখন পর্যন্ত বিমান থেকে কোনো যাত্রীকে নামানো হয়নি, তারা বিমানে অবস্থান করছে। 1-2-3 ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। একদিকে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে এবং তীব্র থেকে তীব্রতর যে বজ্রপাত সেটি এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। ঢাকা থেকে যে উড়োজাহাজগুলো কক্সবাজার বিমানবন্দরে এসে নামার কথা রয়েছিল এখন পর্যন্ত উড়োজাহাজগুলো নামতে পারেনি, যেহেতু দুর্যোগপূর্ণ আবহাওয়া এখনও চলমান রয়েছে। আবহাওয়া অফিস বলছে এই বজ্রপাতের সময় যদি খোলা মাঠে কেউ যদি অবস্থান করে তাদেরকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।